20 সেপ্টেম্বর মঙ্গলবার এসএফআই ও ডিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে কলকাতায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার হাওড়ার আমতায় প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাড়ি থেকে শুরু হল আনিস ব্রিগেড মিছিল। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, প্রয়াত আনিস খানের বাবা সালেম খান সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। ঐতিহাসিক সমাবেশে এই আনিস ব্রিগেড মিলিত হবে। এই আনিস ব্রিগেডকে উদ্বোধন করবেন আনিস খানের বাবা সালমান খান, এসএফআই সালেম খান। এই সালেম খান এসএফআই এবং ডিওয়াইএফআই এর শেষ পতাকা, আমাদের ডিওয়াইএফআই এর রাজ্যের সম্পাদক মীনাক্ষী মুখার্জি এবং রাজ্যের এসএফআই এর সভাপতি প্রতীকুর রহমানের হাতে তুলে দিয়ে এই পদযাত্রাকে, আনিস ব্রিগেডকে তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।